খুলে দেয়া হলো বহুল কাঙ্ক্ষিত মগবাজার মালিবাগ ফ্লাইওভার। প্রধানমন্ত্রী বললেন, সরকারের ধারাবাহিকতা থাকলেই গতি পায় উন্নয়ন। আইনের ধারা উপধারা প্রয়োগ করলেই হবে না, ন্যায় বিচার নিশ্চিত করতে রাজনৈতিক প্রেক্ষিত বিবেচনায় নিতে হবে। বকশীবাজারের আদালতে বেগম জিয়া। জিয়ার আমলে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তথ্য উপাত্তের ভিত্তিতে বলেছি, কাউকে খুশি করতে নয়, সংলাপ নিয়ে ব্রিফিংয়ে সিএসি। টেকনাফ উখিয়ার বাসিন্দা 5 লাখের বিপরীতে রোহিঙ্গা এখন 11 লাখ। স্থানীয়দের ক্ষোভ কমাতে প্রণোদনার সিদ্ধান্ত। এবং সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ মুখোমুখি হবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা। সাকিবের নেতৃত্বে ফেরা দিয়ে 3 অধিনায়কের যুগে বাংলাদেশ।